আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের কম্পিউটারের 10টি শর্টকাট টেকনিক শেখাবো। তো দেরি না করে চলুন যাই কম্পিউটারের 10টি শর্টকাট টেকনিক শিখে ফেলি। প্রথমে উইন্ডোজ কি প্লাস চিহ্ন প্রেস করব। যদি আমি এই স্ক্রিনটাকে জুম করতে চাই তাহলে কি করতে হবে, উইন্ডোজ কি প্লাস হচ্ছে প্লাস বাটন প্রেস করব। উইন্ডোজ কি প্লাস, তাহলে দেখবেন জুম হচ্ছে, দেখুন জুম হচ্ছে। আবার এটাকে জুম আউট করার জন্য উইন্ডোজ কি প্লাস মাইনাস বাটন প্রেস করব, দেখেন আগের অবস্থায় ফিরে আসছে। এটা গেল এক নাম্বার ট্রিক্স, এটা গেল এক নাম্বার ট্রিক্স। এবার দুই নাম্বার ট্রিক্স, কন্ট্রোল শিফট এবং ইএসসি মানে এসকেপ বাটন একসাথে প্রেস করব। কন্ট্রোল শিফট এবং ইএসসি একসাথে যদি প্রেস করি তাহলে আমাদের কি হবে, টাস্ক ম্যানেজার ওপেন হবে। এই যে টাস্ক ম্যানেজার ওপেন হয়েছে। টাস্ক ম্যানেজার ওপেন হলে এখন এখান থেকে যদি দেখেন আপনার কোনো একটা সফটওয়্যার ওপেন করার পর কম্পিউটার হ্যাং হয়ে গেছে, তাহলে এখান থেকে সেই সফটওয়্যারটা কি করবেন, অফ করে দিতে পারবেন। যেমন এখানে আমি যদি ব্রেভ ব্রাউজার এন্ড স্ক্রিন সিলেক্ট করে এন্ড স্ক্রিনে এন্ড টাস্কে ক্লিক করি, তাহলে কি হবে, ব্রেভ ব্রাউজার ক্লোজ হয়ে যাবে এবং আমার কম্পিউটার যদি হ্যাং করে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। এটা গেল দুই নাম্বার ট্রিক্স। এবার হচ্ছে তিন নাম্বার ট্রিক্স। তিন নাম্বার ট্রিক্স হচ্ছে উইন্ডোজ কি প্লাস এল। উইন্ডোজ কি প্লাস এল যদি প্রেস করি তাহলে কি হবে, বর্তমান উইন্ডোর স্ক্রিনটা লক হয়ে যাবে। আপনার কম্পিউটারে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে কম্পিউটার লক হয়ে যাবে এবং সেটা ওপেন করতে গেলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর যদি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সাইন ইনে ক্লিক করলে আবার স্ক্রিন খুলে যাবে। এবার ট্রিক্স নাম্বার 4, আমরা সাধারণত কম্পিউটার সেটিংয়ে যাওয়ার জন্য কি করি, এখানে টাইপ করি সেটিং, SETING, এই সেটিং, তারপর এখানে ক্লিক করি, এই সেটিং চলে আসলো। অথবা এখানে কি করি, এখানে স্টার্টে ক্লিক করে তারপরে এখানে সেটিংসে ক্লিক করে থাকি, এভাবে করে থাকি। আমরা চাইলে এটা শর্টকাট কির মাধ্যমে ওপেন করতে পারি, সেটা কি, উইন্ডোজ কি প্লাস হচ্ছে আই। উইন্ডোজ কি প্লাস আই যদি প্রেস করি তাহলে খুব সহজেই কম্পিউটারের সেটিং চলে আসবে, এটা এখানে চলে আসছে। এরপর হচ্ছে ট্রিক্স নাম্বার 5। ট্রিক্স নাম্বার 5 রয়েছে, আমি যদি অনেকগুলো ট্যাব ওপেন করে থাকি, যেমন এখানে সেটিং ওপেন করলাম, এখানে ক্যাম্পেসি ওপেন করলাম, এখান থেকে মাইক্রোসফট অফিস ওপেন করলাম, অনেকগুলো দেখা গেছে, আরও অনেক অ্যাপ একসাথে চালু করলাম। তো এইগুলো যদি আমি একসাথে মিনিমাইজ করতে চাই তাহলে সেটা কিভাবে করব, সেক্ষেত্রে আমরা উইন্ডোজ কি প্লাস ডি প্রেস করব। উইন্ডোজ কি প্লাস ডি, দেখেন উইন্ডোজ কি ডি প্রেস করলে সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি উইন্ডোজ কি প্লাস ডি প্রেস করি তাহলে কি হবে, সবগুলো একসাথে ওপেন হয়ে যাবে, এই দেখেন সবগুলো আবার ওপেন হয়েছে। এবার ট্রিক্স নাম্বার 6, উইন্ডোজ কি প্লাস 1 যদি প্রেস করি তাহলে কি হয় দেখুন, উইন্ডোজ কি প্লাস 1, মাইক্রোসফট এজের যে সফটওয়্যার আছে সেটা ওপেন হয়েছে। এটা ওপেন হলো কেন, এটা হচ্ছে এই যে টাস্ক বার রয়েছে, যেখানে টাস্ক ভিউ রয়েছে, এই টাস্ক ভিউয়ের পরে যতগুলো সফটওয়্যার থাকবে সেগুলো হচ্ছে এভাবে নাম্বারিং হবে। যেমন এটা টাস্ক ভিউ, তারপর এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, যেমন এভাবে নাম্বারিং হতে থাকবে। এখানে এই পর্যন্ত যতগুলো সফটওয়্যার থাকবে সবগুলো এভাবে 1 2 3 4 করে নাম্বারিং হতে থাকবে। মনে রাখবেন এই টাস্ক ভিউর পরেরটা হচ্ছে 1, তারপরে যেটাই হোক না কেন সেই নাম্বার অনুযায়ী গুনতে হবে। যেমন আমি যদি ক্যালকুলেটর ধরি, এখানে আমার ক্যালকুলেটর রয়েছে, এটা কত নাম্বারে রয়েছে আমি যদি গুনে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 नम्बर তাহলে আমি উইন্ডোজ কি +9 প্রেস করি দেখি কি হয় আমার ক্যালকুলেটর ওপেন হয় কিনা উইন্ডোজ কি +9 এই দেখেন ক্যালকুলেটর ওপেন হয়েছে এভাবে চাইলে আপনি উইন্ডোজ কি প্লাস নাম্বার কি প্রেস করে সহজেই যে কোনো সফটওয়্যার এখান থেকে ইনস্টল করতে পারেন আর এখানে যে সফটওয়্যার গুলো এনেছি এটা কিভাবে এনেছি এটা আপনি চাইলে খুব সহজেই আনতে পারবেন যেমন এখান থেকে আপনি যদি কোনো সফটওয়্যার এখানে আনতে চান তার জন্য অথবা আপনি এখান থেকে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর যেমন এখানে অভ্র আছে আমি যদি অভ্র এখানে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে আনবো অভ্র কিবোর্ড রাইট বাটন ক্লিক করব এটার উপর এবং এখানে যে মোড়ে যাব মোড় থেকে পিন টু টাস্কবার এখানে ক্লিক করে দেব এই দেখুন এই যে এখানে অভ্র চলে আসছে আর এখানকার যে কোনো সফটওয়্যার সাধারণত একটা ক্লিক যদি করি তাহলে ওপেন হয়ে যাবে যেমন আমি এখানে যদি গুগল ক্রোমে একটা ক্লিক করি তাহলেই ওপেন হবে ডাবল ক্লিক করার কোনো প্রয়োজন নেই এক ক্লিকেই ওপেন হয়ে যাবে এবার হচ্ছে ট্রিক্স নাম্বার 7 উইন্ডোজ কি প্লাস প্রেস ব্রেক এটা পজ ব্রেক সরি উইন্ডোজ কি প্লাস পজ ব্রেক যদি প্রেস করি তাহলে কি হয় দেখুন উইন্ডোজ কি প্লাস পজ ব্রেক এটা ক্লিক করলে উইন্ডোজের যে অ্যাবাউট সেটিং সেটা চলে আসবে এখানে উইন্ডোজের স্পেসিফিকেশন সম্পর্কে আমরা জানতে পারবো যেমন ডেস্কটপ ইন্টেল কোর i3 16GB RAM রয়েছে সব কিছু ডিটেইলস এখানে দেওয়া আছে 64 বিট অপারেটিং সিস্টেম সব ডিটেইলস ইন ডিটেইলসে চলে আসছে এটা আপনি অন্যভাবে করতে পারেন যেমন আমি যদি দিস পিসিতে গিয়ে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি তাহলে এই অপশনটা আসবে আর শর্টকাটে করার জন্য ওইভাবে করবেন আপনারা এরপর হচ্ছে ট্রিক্স নাম্বার 8 উইন্ডোজ কি প্লাস পি যদি প্রেস করি তাহলে কি হয় দেখুন উইন্ডোজ কি প্লাস পি এখানে প্রজেক্ট অপশন চালু হবে প্রজেক্ট অপশনে কি আছে পিসি স্ক্রিন অনলি ডুপ্লিকেট স্ক্রিন এক্সটেন্ড স্ক্রিন সেকেন্ড স্ক্রিন অনলি এই অপশনগুলো আসবে মানে হচ্ছে যারা দুইটা করে মনিটর ইউজ করে অনেকে দেখবেন দুটো করে মনিটর ইউজ করে থাকে সেক্ষেত্রে কি হয় এই সেটিংটা তখন লাগে ডুপ্লিকেট আমি যদি দুইটাই ইউজ করতে চাই সেক্ষেত্রে এইভাবে ডুপ্লিকেট হিসেবে ইউজ করা যাবে আর যদি এক্সটেন্ড এক্সটেন্ড মানে হচ্ছে একই কম্পিউটার আমার এই ডেস্কটপে এখানে যা দেখা যাচ্ছে পাশের স্ক্রিনে একই জিনিস দেখা যাবে তার জন্য সাধারণত এটাকে ক্লিক করে দিতে হবে এক্সটেন্ড এই সরি ডুপ্লিকেটে ক্লিক করে দিতে হবে আমার এখানে একটা মাত্র স্ক্রিন আছে এজন্য একটাই শো করছে আর দুইটা থাকলে তখন এক্সটেন্ডে যদি ক্লিক করেন তাহলে এই স্ক্রিনটাই আরো বড় হয়ে পাশেরটাতে শো করবে আর যদি শুধুমাত্র সেকেন্ড স্ক্রিনে চালাতে চান আপনি সেকেন্ড স্ক্রিনে চালাতে এটা ক্লিক করলে শুধুমাত্র সেকেন্ড যে স্ক্রিন লাগিয়েছেন মানে মনিটর যুক্ত করেছেন সেটাতে শো করবে আর যদি শুধুমাত্র একটা এইতে দেখাতে চান স্ক্রিনে সেটা পিসি স্ক্রিন অনলি এটাতে ক্লিক করলে হবে এরপর রয়েছে ট্রিক্স নাম্বার 9 ট্রিক্স নাম্বার 9 এ রয়েছে অল্টা প্লাস ট্যাব প্রেস করবেন অল্টা প্লাস ট্যাব প্রেস করলে কি হবে আমি যতগুলো ট্যাব ওপেন করেছি বা যতগুলো সফটওয়্যার ওপেন করেছি সবগুলো শো করবে অল্টা প্লাস ট্যাব যদি ক্লিক করি দেখেন সবগুলো শো করতেছে এখন যদি একবার করে অল্টা প্রেস করে রেখে যদি ট্যাব বাটন একবার করে চাপি তাহলে এই সফটওয়্যারগুলোতে যেতে থাকবে এটা মার্কআপে থাকবে কোনটা আপনি ওপেন করতে চান যেমন আমি এখন মাইক্রোসফট অফিসে আছি এখন যদি আমি অল্টা ছেড়ে দেই এই দেখেন এটা ওপেন হবে আবার যদি অল্টা ট্যাব প্রেস করি এখানে দেখাবে কোনটা ওপেন আছে এখন যদি আমি কোনটা যাব বিজয়তে যেতে চাই বিজয় অ্যাকচুয়ালি ওপেন করা নাই এইভাবে টেক্সট নিতে মানে ক্যাম্পাস সেটা যেতে চাই তাহলে দেখি কি হয় ট্যাব ক্লিক করে এখান দিয়ে ছেড়ে দিলাম এই যে সোলার থেকে ক্যামটেশিয়া সাধারণত এইভাবে আপনি যে কোনো ট্যাবে যেতে পারবেন খুব সহজে এরপর হচ্ছে ট্রিক্স নাম্বার 10 ট্রিক্স নাম্বার 10 এ যেটা রয়েছে উইন্ডোজ কি প্লাস আর এটা মোটামুটি সবাই জানেন প্রায় উইন্ডোজ কি প্লাস আর যদি প্রেস করেন তাহলে এখানে রান ওপেন হবে রানে গিয়ে সাধারণত আমরা কি করে থাকি এভাবে টিএমপি প্রেস করে যদি কোনো জাঙ্ক ফাইল থাকে সেগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে থাকি এভাবে ডিলিট যেগুলো ডিলেট হবে না সাধারণত দরকার নেই সেগুলো করার, এভাবে করে থাকি। এটা সাধারণত আমরা এখানে গিয়ে রান টাইপ করি, যে রান RUN রান, তারপরে যেখানে রান আসলে পরে সেখান থেকে এখানে এই কাজটা করে থাকি। টেম্প, তারপরে রিসেন্ট, এগুলো প্রেস করে থাকি, অথবা ট্রি, এগুলো প্রেস করে থাকি। তার জন্য শর্টকাট কি হচ্ছে Windows key + R, উইন্ডোজ কি প্লাস আর প্রেস করলে খুব সহজে রান সফটওয়্যারটি ওপেন হবে। এই হচ্ছে কম্পিউটারের 10টি ট্রিক্স, শর্টকাট, টেকনিক। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। Thanks for watching this video.